হ্যালো বাইকার্স, আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে কোন ধরনের ডিস্ক লক ব্যবহার করা বেশি নিরাপদ। তো আজকের শক্তিশালী একটি ডিস্ক লক আপনাদেরকে দেখাবো আমি যে ডিস্ক লকটি ব্যবহার করি। তো এই ধরনের ডিস্ক লক আমি ব্যবহার করি, এই যে দেখতে পাচ্ছেন। তো এই ডিস্ক লকটা কিন্তু অনেক শক্তিশালী, মোটামুটি আপনার বাইকের জন্য পারফেক্ট। তো এটা কিন্তু অ্যাসিড প্রুফ, মানে অ্যাসিড দিয়েও কিন্তু এটি সহজে নষ্ট করা যাবে না। প্লাস এটা কিন্তু অত্যন্ত শক্তিশালী, মানে কারেন্টের যে মেশিনগুলো আছে লোহা কাটার, সেটা দিয়ে কাটতে গেলেও কিন্তু একটু সময় লাগবে। তো এটা কিন্তু বাজারে যে প্রচলিত যে ডিস্ক লকগুলি আছে তার ভিতরে এটাই বেস্ট, এবং এটা মোটামুটি অনেক শক্তিশালী। অনেকে ডিস্ক লক ব্যবহার করে তালার মতো, সেগুলো আসলে ব্যবহার করার থেকে না করাই ভালো, কারণ ওগুলো সহজে ভাঙা যায় বা কাটাও যায়, আর এগুলো কিন্তু কাটতে গেলেও মানে অনেক সময় লাগবে। তো আপনি আপনার ডিস্কে এইভাবে যদি এটা লাগিয়ে দেন, খুব সুন্দরভাবে আপনি কিন্তু এখানে জাস্ট মেরে দিয়ে চলে যেতে পারেন। এই যে তালাটাও কিন্তু খুবই এইভাবে এত সহজে কিন্তু এটা ভাঙাও সম্ভব না। তো এই তালাগুলো যখন আপনার হাইড্রোলিকে আপনি দিবেন, তখন কিন্তু চোর কিন্তু সহজে এই তালাগুলো ভেঙে আপনার বাইক নিয়ে পালাতে পারবে না। তো আপনারা এরকম অনেকগুলো তালা সিস্টেমের যেগুলো রয়েছে সেগুলোই হাইড্রোলিকে মেরে রাখেন, ওগুলো কিন্তু ডানাটা লম্বা থাকে, চাইলে কিন্তু চোর ওটা রেয়াত অথবা কারেন্টের যে মেশিনগুলো রয়েছে ড্রিল মেশিনের মতো ওগুলো দিয়ে কিন্তু কেটে নিয়ে যেতে পারবে। আর এই তালাগুলো কিন্তু খুবই শক্তিশালী। আর চাবিগুলো এরকম দেখেন, ডুয়াল চাবি, তো এটা খুব সুন্দর করেই এটা আনলক করে ফেলা যায়, এই যে চাবি। তো এই তালাগুলো আসলে আপনারা আপনাদের বাইকের ক্ষেত্রে ব্যবহার করবেন। এই তালাগুলোর বেশি দাম না, আমি তখন হয়তো বা 1300 টাকায় কিনেছিলাম, এখন হয়তো একটু দাম বাড়তে পারে, আপনারা দেখবেন। এবং তালার কোম্পানিটাও যেন ভালো হয় এবং তালাটা যেন অরিজিনাল হয় সেটাও আপনারা দেখে নেবেন। তো আশা করি আপনারা হাইড্রোলিকের এই ধরনের তালা ব্যবহার করবেন, আপনার বাইকটা মোটামুটি নিরাপদ থাকবে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।